এটা হলো খোলা ট্রাক, এটাও সেম কন্ডিশনের ধরা গাড়ি, মোটামুটি আছে ভালো, অসাধারণ গাড়ি। যারা 16-13 টিসি সিভিল খুঁজতেছেন, আপনার এই গাড়ি এটা খুঁজতেছেন, তারা এই গাড়িটা দেখতে পারেন, অসাধারণ গাড়ি, ভালো কন্ডিশন গাড়ি, দুটো টায়ার নতুন, পিছু চারটা পুরাতন, মোটামুটি চালানো। 2018 সালের একটা 407 কাভার ভ্যান, ঢাকা মেট্রো ধনতান্ন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই কিস্তির ভিডিও দেন, কিস্তির ভিডিও দেন। আজকে একই ভিডিওতে 5টি গাড়ির আলোচনা সবাই কথা বলবো। যারা 16-15 কাভার ভ্যান খুঁজতেছেন, ভালো কন্ডিশনের, মোটামুটি রেঞ্জের ভিতরে, তারা 24 সিলের গাড়িটা দেখতে পারেন। এই গাড়িটা বন্ধু সম্পূর্ণ রাস্তা থেকে ধরে নিয়ে আসা হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, ধরা গাড়ি কিনতে হলে কিছু না কিছু মিসিং থাকবে। তো এই গাড়িতে 2 পিস টায়ার লাগবে, কাগজ কোম্পানি করে দিবে, এবং অ্যাক্সিডেন্ট হিস্ট্রিতে এই গাড়িতে নেই। অরিজিনাল 23 ফিট, 16-15 X2 নিউ মডেলটা, 3 কালি শেপ, পিছনের টায়ারগুলো মোটামুটি 6 মাস চলবে। চেসিসে কোনো ভাঙাচোরা ফাটাচোরা কিচ্ছু নেই। যেহেতু 16-15টা ভালো একটা কন্ডিশনের গাড়ি, সবাই জানেন লোডের দিকে সম্পূর্ণ একটা হেভি গাড়ি। যারা মনে মনে একটা খুঁজতেছেন ভালো কন্ডিশনের গাড়ি কোথায় গেলে পাবো, তারা আমার ভিডিওটা দেখতে পারেন। 23 ফিট চেসিস অরিজিনাল কন্টেইনার, পাশাপাশি কাগজ কমপ্লিট কোম্পানি করে দিবে। আপনারা সেমি ক্যাশও নিতে পারবেন, ক্যাশও নিতে পারবেন, অথবা 60 কিস্তিতেও নিতে পারবেন। এই গাড়িটা মোটামুটি 3.5 লক্ষ টাকা, কাগজ 4,20,000 টাকা হলে গাড়ি নিতে পারবেন। অসাধারণ লুক, যারা একটা ভালো কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন পাইতেছেন না, তারা এই গাড়িটা দেখতে পারেন। যারা নিজের গাড়ি নিজে চালাবেন অথবা ড্রাইভার দিয়ে চালাবেন, আর 2টা গাড়ি আছে, ভ্যাকেন্সি হিসেবে একটা গাড়ি নিতে চাচ্ছেন কিস্তিতে, তারা এই গাড়িটা নিতে পারেন। 24 সিরিয়াল, ঢাকার নাম্বার, মোটামুটি 21 সালের গাড়ি বলা চলে। আরও একটি গাড়ি 24 সিরিয়াল, এটা হলো খোলা ট্রাক, এটাও সেম কন্ডিশনের ধরা গাড়ি, চাকাচোকা মোটামুটি আছে ভালো। এগুলো কিন্তু মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোম্পানি মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি, ওগুলো বিক্রি করে ফেলায় টেন্ডারের মাধ্যমে। তো একটা জিনিস খেয়াল করুন, যদি ধরা গাড়ি কিনেন অবশ্যই কাজকাম বাইরে গিয়ে নিয়ে করাতে হবে, কোম্পানি যতটুকু দিবে তারপর আপনার চলা উপযুক্ত করতে গেলে কাজ করে দিতে হবে। 16-15 টিসি, সবই কিন্তু ঢাকার নাম্বার থাকবে, অসাধারণ গাড়ি। যারা 16-13 টিসি সিভিল খুঁজতেছেন, আপনার এই গাড়ি চুজ করতে পারেন। এটাও কিন্তু মোটামুটি ফ্রেশ গাড়ি, চাকাচোকা সামনে থাকবে, 2টা নতুন, 4টা পুরাতন। যারা 909 টিপার খুঁজতেছেন, তারও এই গাড়ি দেখতে পারেন। সম্পূর্ণ গাড়ি কিন্তু কিস্তিতে বিক্রি করা হবে, ক্যাশ হলেও ক্যাশও দিব, কিস্তিতে হলেও কিস্তিতে দিবে। লুকটা অসাধারণ, ঢাকা মেট্রো 15 সিরিয়াল, 909 টিপার। যারা মাড়ি, যারা ইট বালু ক্যারিং করেন বা গাড়ি এটা খুঁজতেছেন, তারা এই গাড়িটা দেখতে পারেন, অসাধারণ গাড়ি, ভালো কন্ডিশনের গাড়ি, 2টা টায়ার নতুন, পিছু চারটা পুরাতন, মোটামুটি চলানোর মতন থাকবে, বড়ি বড়ি 100% ওকে, কাগজপত্র সম্পূর্ণ ওকে। যারা ধরা গাড়ি কিনবেন একটা কথা মনে রাখবেন, কাগজ সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে গাড়ি দিবে কোম্পানি, ডেট ফেল অবস্থায় আপনাকে দিবে না। আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিস্তি নিতে পারবেন, আর ক্যাশও নিতে পারবেন। তবে কিস্তিতে যারা খুঁজতেছেন, আমাকে প্রতিনিয়ত ঘুম হারাম করে দিতেছেন ভাই এটা কিস্তির গাড়ি কিস্তির গাড়ি, তারাও কিস্তিতে নিতে পারবেন। 5-6টা গাড়ির ভিতরে যে কোনো গাড়ি চুজ করবেন, যার যেটা প্রয়োজন আপনারা ডিপোতে এসে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আরও একটি 16-13 টিসি, এটাও 15 সালের গাড়ি। যারা মাটির ট্রাক অথবা ইট টানার জন্য গাড়ি খুঁজতেছেন, 16-13 টিসি, তারাও এই গাড়িটা কিস্তিতে নিতে পারবেন। সবার জন্য ফ্যাসিলিটি ভালো থাকবে, এবং ডিসকাউন্টে অফার প্রাইসে গাড়িগুলো আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তবে একটা কথা আছে, কেউ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা জমা দিয়ে আমাকে ফোন দিবেন না,
2 লাখ 2.5 লাখ টাকার টিসি গাড়ি, 16-15 গাড়ি এগুলো বিক্রি করে না বন্ধু। মিনিমাম 25% ডাউন পেমেন্ট জমা দেওয়া লাগে। আর একটা কথা খেয়াল রাখবেন, কাগজের টাকাটা আপনার পকেট থেকে যাবে, কোম্পানি কিন্তু দিবে না। কাগজ যে গাড়িতে ডেট ফেল থাকবে ওটা আপনার টাকা দিয়ে কোম্পানি করে দিবে, তারপর আপনাকে গাড়ি দিবে। যারা 24 মাসে নেবেন 24 মাসের ফ্যাসিলিটি থাকবে, যারা 60 মাসে নেবেন তাদের একই ফ্যাসিলিটি থাকবে, কিন্তু 12% সুদ 60 মাসে ধরবে। 2018 সালের একটা 407 কাভার ব্যান্ড, ঢাকা মেট্রো ধনতান্ন কাভার ব্যান্ড, যারা খুঁজতেছেন 407 এটাও দেখতে পারেন, মোটামুটি টিপটপ কন্ডিশন হচ্ছে। যেহেতু ধরা গাড়ি একটু কাম কাজ থাকবে, তবে 100% কাজ করে দেওয়া হবে। চাকা দিব সামনে দুটা নতুন, চারটা দিব পুরাতন, 7 ফিট বডি 12.5 ফিট বডি থাকবে ইনশাল্লাহ। যারা দেশ দেশের বাইরে প্রবাসী বাইরে আমাকে প্রতিনিয়ত ফোন দেন, দেশের ভিতরে ড্রাইভার বাইরে ফোন দেন আমার কাছে আসেন, তারা এই ভিডিওটা আজকে দেখবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করবেন। আজকের মতন এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।